ছুটিতে ফ্যামিলির সাথে দেখা করি, ভালো একটা সময় কাটাই, এটাই। 7-8 দিন সময় পাই, ওই সময়টা মনে করেন ফ্যামিলির সবার সাথে মজা, আনন্দ, উল্লাস, এই আর কি। আচ্ছা সাইফুল ভাই, আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে যখন ঈদ আসে, ঈদ আসে আমরা মানে সবাই ছুটি চাই যে কবে ছুটি হবে, কবে ছুটি হবে, কবে বাইরে যাব, রাস্তায় কি জ্যাম নাকি কি কি কোথায় আছে, ফোন দেয় দোস্ত কখন বেরোবি, চল একসাথে যাই। কিন্তু আপনি তো যেহেতু বাড়িতে যান না, তখন যখন ঈদের ছুটি হয়ে যায় ফাইনালি হয়ে যায়, তখন আপনার মনের অবস্থাটা কেমন থাকে? কারণ আপনি তো বাইরে যাবেন না। হ্যাঁ, মন চায় যাইতে, তাদের সাথে কথা বলি, ভালো একটা সময় পার করি। তো কিন্তু একবার আগ্রহ জাগে আর একবার জাগে না, এই অবস্থা। তো অন্য দিক দিয়ে আমি সময়টা কাটিয়ে নিই, তাছাড়া আমি আমার মতটা অন্যদিকে ঘুরিয়ে নিই, অন্যদিকে ঢুকিয়ে নিই। তো তারপরে আমার ওদিকে আর মনটা থাকে না, আমার মন থাকে অন্যদিকে, তখন আর বাড়ির দিকে আমার মন থাকে না। ও আচ্ছা, তো আপনি তাহলে ঈদের ছুটি পাইলে আপনি কি কি করেন, কোথায় যান? ঈদের ছুটি পাইলে আমার একটা ভাই আছে মাল্টিমিডিয়ায়, রাজ ভাই আছে, তো তার সাথে আমি তাদের বাড়িতে যাই মাঝে মাঝে, তাছাড়া এই কোথাও যাই, এই এভাবে বাইরে কোথাও না কোথাও বেড়াই, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যান। হ্যাঁ, ভাই মানে বাড়িতে যাওয়া হয় না। হ্যাঁ, ভাই আছে, নিজের আপন ভাইয়ের মতো সাপোর্ট দেয়, ভালোবাসে, শাসন করে, কোনো কিছু লাগলে সে আমাকে হেল্প করে, যে কোনো বিষয় আমাকে ছাড় দেয়, সকল বিষয় আমাকে ছাড় দেয়। মানে এটা আমি বলতে পারবো না কখনো, সারা জীবন তার মানে ঋণী হয়ে থাকা লাগবে আমার, কিন্তু আমি তার অনেক শ্রদ্ধা ভালোবাসি আমি তাকে। মানে একটা কথা আছে না, নদীর একুল ভাঙে তো কুল গড়ে। অবশ্যই, একটা ফ্যামিলি ছাইরা এসে আরেকটা ফ্যামিলি পাইছেন। অবশ্যই, আমি এই টিম মেম্বার আমার একটা ফ্যামিলির মতো, আমি সত্যি আমি অনেক ভাগ্যবান যে আমি একটা এরকম ফ্যামিলির মতো পেয়েছি, এরকম একটা টিম মেম্বার। আমি এই মেম্বারের আমি একজন সদস্য, কিন্তু এই ফ্যামিলিতে মনে করেন মানে এই টিমের অনেক সদস্যর ভিতরে আমি একজন সদস্য, তারা আমার সবাই ভালো।